এলাকাতে দুইটা প্রবলেম, খুব অ্যাকিউট দুইটা প্রবলেম আছে। একটা হলো যখন পাহাড়ি ঢল আসে, হ্যাঁ, একটা হলো চৈত্র মাসে আসে, একটা বৈশাখ মাসে আসে, একটা চৈতালি ঢল, একটা হলো বৈশাখের ঢল বলি আমরা। যখন আসে তখন কিন্তু হাওরের বিস্তীর্ণ এলাকা ডুবে যায়। এটা তিন বছরে একবার কিন্তু হয়, যারা আপনারা হাওরের বাসিন্দা তারা কিন্তু আপনারা জানেন, এটা একটা বিষয়। হ্যাঁ, এখন এইটাকে কিভাবে আমরা সমাধান করতে পারি, এই সমাধানের একটা উপায় হলো আমরা যদি আগে লাগাই, আগে লাগিয়ে যদি ধানটা আগে কাটতে পারি তাহলে এটার একটা সমাধান হতে পারে। হ্যাঁ, কিন্তু এই সমাধান করতে যে সমস্যাটা হয়, আগে যদি লাগাই তাহলে, হ্যাঁ, যখন প্রজনন পর্যায়ে আসে তখন এটা ঠান্ডা পড়ে, এই ঠান্ডার জন্য ধান আবার ছিটা হয়ে যায়। আমরা যদি আগে লাগাই ধান ছিটা হয়ে যায়, আবার পরে লাগালে পাহাড়ি ঢলে নষ্ট করে ফেলে। এখন এই সমাধানের উপায় হলো আমরা এখানে গবেষণা করতেছি, যেহেতু ঠান্ডায় নষ্ট ছিটা হয়ে যায়, এই ঠান্ডার সহিষ্ণু জাত এটা কোথায়, প্রজনন পর্যায়ে, শুধু প্রজনন পর্যায়ে না, একেবারে যখন এই যে আমরা বলি যে ভেজিটেটিভ ফেজে যখন থাকে তখনও ঠান্ডা, যেহেতু খুব ঠান্ডা থাকে সেই ঠান্ডাও যাতে সহ্য করতে পারে, এবং প্রজনন পর্যায়ে যাতে ঠান্ডা সহ্য করতে। প্রজনন পর্যায় মানে কি, যখন ওই যে পিত থোর যখন হয়, আপনারা আমরা বলি পেনিক্যাল ইনিশিয়েশন, পিআই হয় যখন, তখন যদি 20 ডিগ্রি নিচে ঠান্ডা থাকে তখন ধান ছিটা হয়ে যায়। এখন এইটার জন্য আমরা গবেষণা করছি, হ্যাঁ, আমরা ব্রি, তারপরে ইরি এবং কেজিএফের অর্থায়নে আমরা এই গবেষণাটা করছি, যে ঠান্ডা সহিষ্ণু জাত প্রজনন পর্যায়ে যাতে ঠান্ডা সহ্য করতে পারে। এই ধরনের গবেষণা ইতিমধ্যে আপনারা দেখেন, ওই যে দেখেন ধানের মধ্যে কিন্তু ইতিমধ্যে শীষ চলে আসছে, এমন ধরনের বেশ কিছু লাইন আমরা, হ্যাঁ, ইতিমধ্যে আইডেন্টিফাই করেছি। হ্যাঁ, সেইগুলো নিয়ে আমরা বিভিন্ন জায়গায় ট্রায়াল করছি, আবার ফার্দার দেখতেছি যে এইগুলো কাজ করে কি না, যেভাবে বলছি কি ম্যানেজমেন্ট দিতে হবে সেগুলো বলছি। এবং কৃষককে এই ধান চাষ করার জন্য যত ধরনের উপকরণ আছে সব উপকরণ যাতে কৃষক সহজে পায়, সার থেকে শুরু করে, পানি থেকে শুরু করে, বিদ্যুৎ থেকে শুরু করে, ফার্টিলাইজার থেকে শুরু করে, সব কিছুই যাতে কৃষক সময় মতো পায় এবং কম দামে পায়। এই যে সারের কেজি আপনারা বলেন 16 টাকা, 1 কেজি সারের বাজার মূল্য এখন যদি বলেন 80 টাকা, ইউরিয়াই যদি বলেন 80 টাকা, আমরা এই যে ডিএপি, হ্যাঁ, ডিএপি তো 80 টাকাই ছিল, 80 টাকা থেকে সেটা 25 টাকায় আসলো, 25 টাকা থেকে আবার, হ্যাঁ, এই সরকার 16 টাকায় নিয়ে আসলো, 9 টাকা কেজিতে আবার কমিয়ে নিয়ে আসলো। এগুলো হলো সাবসিডি, এটা হয়তো কৃষক বা অন্যরা কেউ বুঝতে পারছে না, কিন্তু সরকারের বিশাল কিন্তু সাবসিডি আছে এই কৃষির মধ্যে, হ্যাঁ, খাদ্য উৎপাদনটাকে নিশ্চিত করার জন্য, খাদ্য উৎপাদনটাকে টিকিয়ে রাখার জন্য এটা কিন্তু সরকারের পক্ষ থেকেও ইয়ে আছে। আমরা তো সরকারেরই লোক, আমরাও কাজ করছি যাতে কৃষক টিকে থাকে, কৃষিটা যাতে টিকে থাকে, খাদ্য উৎপাদন যাতে, হ্যাঁ, আমরা যে লেভেলে যে আমরা হয়তো প্রথম অবস্থায় আমরা যে লাইনগুলো পেয়েছি সেগুলো 6.5 টন 7 টন ফলন দিতে পারবে, ঠান্ডা সহ্য করবে এবং 6.5 টন 7 টন ফলন দিতে সে সক্ষম হবে। কিন্তু হাওরে আপনারা জানেন কৃষকরা কিন্তু বেশি ফলন চায়, হয়তো দেখা যাবে 8 টন 9 টন ফলন চায়। আমরা আরও লাইন আমরা ইভালুয়েট করছি, সেগুলোর ফলন হলে আরও বেশি 8 টন ফলন হবে, আমরা 9 টন ফলনের জন্য আমরা চেষ্টা করছি, হয়তো পরবর্তী সময় আরও বেশি 10 টন ফলন হয়। এটা একটা আমাদের একটা কন্টিনিউয়াস আমাদের গবেষণা, এই গবেষণা একটা এই যে যেটা বললাম 6.5 টন 7 টন, এটা কিন্তু ইতিমধ্যে আমাদের আমরা বলি পিভিটি, প্রপোজ ভ্যারাইটি ট্রায়াল, এই ট্রায়ালটা হওয়ার পরে আমরা ভ্যারাইটি রিলিজের জন্য আমরা দরখাস্ত করব। এটা এই বছর হইলে আগামী বছরই আমরা একটা ভ্যারাইটি আমরা পাবো আশা করি। আর যেগুলো আছে কোনোটা আছে আরও একটি রিজনাল ইল ট্রায়ালে আছে, রিজনাল ইল ট্রায়াল থেকে যাবে হলো অ্যালার্টে, অ্যালার্ট থেকে যাবে হলো পিভিটিতে, সেটা আরও 3 বছর সময় লাগবে পরবর্তী যে লাইনগুলো আসবে। এরপরে প্রতি বছরেই আমাদের নতুন নতুন লাইন আসবে এবং নতুন নতুন জাত আমরা উদ্ভাবন করতে সক্ষম হব। এই বিষয়গুলো আমরা বললাম না, যেগুলো কন্টিনিউয়াস যতদিন পর্যন্ত আমরা এই গবেষণাটা চলবে, হ্যাঁ, হাওর যতদিন পর্যন্ত আছে ততদিন পর্যন্ত এই গবেষণাগুলো আমরা কন্টিনিউ করব। এবং কৃষকদের যে চাহিদা, হ্যাঁ, কৃষকদের চাহিদা প্রতিনিয়ত পরিবর্তন হবে, শুধু কৃষকদের চাহিদা না, আমাদেরও চাহিদা পরিবর্তন হবে, যে আমরাও চাইবো যে আরও ভালো ভ্যারাইটি, আরও ভালো ভ্যারাইটি কীভাবে দিতে পারি, সেইগুলো নিয়ে আমরা কন্টিনিউয়াস আমরা রিসার্চ করছি। এইটা হলো একটি জাত উদ্ভাবন করবো আমরা এই এর জন্য। এটা তো একটা ঠান্ডার সহিষ্ণু, আবার সাধারণ যে আমাদের এলাকা আছে সেগুলোর জন্য কিন্তু আমরা এখানে আরও বেশি ফলন দিতে পারি।